হ্যালো কি খবর সকলে আর তো হাতে গোনা কয়েকটা দিন হ্যাঁ বিসিএস পরীক্ষার কথা বলছি আর অষ্টআশি দিন বাকি আছে ডাব্লু বিসিএস পরীক্ষা তো ডাব্লু বিসিএস পরীক্ষা অষ্টআশি দিন বাকি আছে সামনেই তোমাদের সেইরকম ভাবে ক্র্যাক করানোর জন্য আনা হয়েছে সাজেশন ব্যাচ সাজেশন ব্যাচ তো এই সাজেশন ব্যাচে আমরা বলেছিলাম যে আমরা যত ফ্যাকাল্টি আছি সবাই তো ক্লাস করাবই সাথে সাথে পাঁচজন ডাব্লিউ অফিসার তোমাদের মেন্টার হিসাবে থাকবে গাইড করবে এবং ওনারা ওনাদের সাবজেক্ট তোমাদের সামনে শেয়ার করবে এবং ওনাদের যে জায়গাগুলো থেকে মনে হয়েছে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই জায়গাগুলো কিন্তু ওনারা বেশি করে জোর দিয়ে সেরকমভাবে এমসিকিউ তৈরি করবেন তো আজকে এই পাঁচজন ডাব্লিউ বিসিএস অফিসারের মধ্যে আমরা আজকে একজনকে পেয়ে গেছি যিনি আমাদের অফিসে এসেছেন তার সম্পর্কে বলতে গেলে বেশ কিছু জিনিস কথা আমাকে বলতেই হবে আমারই ছোট ভাই এবং ওনার সম্পর্কে আমি দু কথা বলি ছোটবেলা থেকে আমি ওকে দেখতাম প্রচন্ড হার্ড ওয়ার্কার ছিল এবং ছোটবেলাকে বলতে গেলে আমি সম্ভবত দু হাজার সাল থেকে আমি চিনি তো মেসের লাইফ কাটাতো বেলঘুরিয়ায় মেসে এক কোণে পড়ে থাকতো আর তার থেকেও বড় ব্যাপার যে দু হাজার আঠেরো এবং দু হাজার উনিশ দিয়েছিল আর দু হাজার এবং তার থেকেও বড় বিষয় দু হাজার একুশে রেভিনিউ অফিসার ডাব্লিউ বিসিএস অফিসার একদম ডাব্লিউ বিসিএস অফিসার কিন্তু দু হাজার একুশ সালে রেভিনিউ অফিসার হিসাবে কিন্তু এখন জব করছে তো আমি এখনই আমার সামনে দেখে নেবো তাহা স্যারকে স্যার প্লিজ একটু আসবেন স্যার এখন তোমাদের সামনে এসে হাজির স্যারকে আমি একটা প্রথমে একটা প্রশ্ন করব যে স্যার সামনে পরীক্ষা আর তার থেকেও বড় যে বিষয়টা হচ্ছে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে থেকে পিএসসি যেটা অলরেডি জানিয়ে দিয়েছে তো এই মুহূর্তে দু হাজার চব্বিশ কে স্টুডেন্টরা কেমন ভাবে নেবে ক্লিয়ার এবং দু হাজার চব্বিশ ক্র্যাক করার জন্য স্টুডেন্টদের কি কি করণীয় শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন হওয়া দরকার স্যার প্রথমেই ধন্যবাদ জানাই রহমান স্যারকে এরকম একটা ভালো ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য যাই হোক আমার নাম তাহাজুল হোসেন আমি দু সালের ডব্লিউ বিসিএস ক্র্যাক করেছি এবং রেভিনিউ অফিসার হিসেবে এখন ট্রেইন হিসেবে আছি তো আগামী দু এক মাসের মধ্যেই আমাদের হয়তো পোস্টিং হয়ে যাবে যাই হোক আড্ডার একটা খুবই সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছে রহমান স্যার সেটা হচ্ছে সাজেশন ব্যাচ তোমরা সকলেই জানো দু সালেই কিন্তু লাস্ট এমসিকিউ বেস্ট যে ডব্লিউ সেটা লাস্ট হতে চলেছে তো সেক্ষেত্রে দু হাজার পঁচিশ থেকে কিন্তু ইউপিএসসি টাইপ হয়ে যাচ্ছে সকলের কাছেই কিন্তু আমরা সকলেই জানি আর কি ঠিক আছে পিএসসি জানিয়ে দিয়েছে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে এবার ঘটনা হলো দু হাজার চব্বিশে এবার লাস্ট Last opportunity. last opportunity আমরা দেখি যেমন আগে কি হতো मेंसের ডেসক্রিপটিভ মডেলে হয়ে যেত তো এখন কি হচ্ছে সে আবার পুরনো ফরম্যাটে ফিরছে এবং এটা কিন্তু लास्ट সুযোগ লাস্ট সুযোগ তো যেহেতু যেরকম লগানসার বললো যে only 88 days remaining তো সেই ক্ষেত্রে लास्ट মুহূর্তে কি করে সাজেশন ওয়াইস যেগুলো পড়েছি সেগুলো ধীরে ধীরে রিভিশন করা তো অ্যাজ এ মেন্টার হিসেবে সেগুলো আমরা থাকব স্যার যেরকম বললো আমরাই আমিও থাকবো পাশে মোটামুটি প্রস্তুতির সময় কিভাবে কোন জিনিসগুলো ভুল ভ্রান্তি করেছি কোথায় বেশি সময় ওয়েস্ট করেছি কোথায় কম সময় দিয়েছি এই বিষয়গুলো ডেফিনেটলি হেল্প করব নিজের সুবিধা মতো এবং আড্ডার এই প্রোগ্রাম প্রোডাক্ট যেটা মেন্টরশিপ প্রোগ্রাম হিসাবে আমি মেন্টর হিসেবে থাকবো তার জন্য আমি নিজেকে খুবই গর্ববোধ করছি থ্যাংক ইউ স্যার স্যারকে আমি ছাড়ছি না স্যারকে একটা প্রশ্ন আমি করব এই মুহূর্তে স্যার এই মুহূর্তে প্র্যাকটিস করাটা কতটা জরুরি আপনার কি মনে হয় দেখুন ডব্লিউবিসিএস যে সিলেবাসটা যদি ব্রডলি দেখি সেখানে কিন্তু এমসিকিউ পেপার আছে সেরকম আবার ডেসক্রিপটিভ পেপারও আছে বাংলা এবং ইংলিশ এবং বাংলা ইংলিশটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু প্র্যাকটিস বেসড একদমই তাই এবং সেখানে দুশো প্লাস দুশো চারশো নম্বর একটা একটা ভীষণ একটা রোল প্লে করছে তো সেখানে বাংলা ইংলিশ যেরকম বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে তার পাশাপাশি এমসিকি গুলোকেই কিন্তু আমাদের একদম খুবই যত্ন সহকারে একদম এরোর লেসলি সেগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে একদমই স্যার স্যারকে লাস্ট আর একটা প্রশ্ন আমার তরফ থেকে স্যার ছেলে মেয়েদের মধ্যে ডাব্লিউ বিএসএস পেলি মেল শুরু করার আগে ইন্টারভিউ নিয়ে একটা মাথার মধ্যে প্রশ্ন আছে ইন্টারভিউ কি বাংলায় ভাষায় দেওয়া যায় না ইংরেজি ভাষায় এই নিয়ে আপনার অভিজ্ঞতা কি আপনি কেমন ভাবে ইন্টারভিউটা ফেস করেছিলেন প্রথমে বলে রাখি প্রত্যেকের লাইফে যখন ফার্স্ট টাইম কোনো ইন্টারভিউ দিতে যায় আমার ফার্স্ট টাইম আমি পিএসসি অফিসে মিসলেনিয়াস আঠারোতে আমি কিন্তু প্রথম ইন্টারভিউ দিতে যাই তারপর উনিশও দিতে যাই যাই হোক একটি কারণে বাদ হয়ে যায় যার কারণে আমি বুঝেছি যে সেখানে কি কোন কোন এরর গুলো করা যাবে না তারপরে ফাইনালি কিন্তু 2021 এর WBCS যে ইন্টারভিউ সেটাতে কিন্তু আমি সঠিক ভাবে দিতে পেরেছি দিয়ে তারপরে কিন্তু আমার এটা কি স্যার বাংলায় দেওয়া যায় হ্যাঁ যেটা এখন আপনার প্রশ্নে আসি বাংলা এবং ইংলিশ দেখুন আপনি একজন বিসিএস অফিসার হতে যাচ্ছেন অবভিয়াসলি সেখানে বাংলা ইংলিশ দুটোই কিন্তু মানে সমভাবে যাচাই করা হয় যে তোমার ইলেকুয়েন্সি কি রকম তুমি কতটা ইংলিশে সাবলীল কেননা যখন গ্রাউন্ড লেভেলে গ্রাসরুট লেভেলে কাজ করব সেই সময় কিন্তু আমাদের অনেক লোকের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে তাদের সঙ্গে ডিল করতে হবে যেহেতু পাবলিক সার্ভিস অর্থাৎ পাবলিক ডিলিং এর ব্যাপার থাকে একদম একদম তাই তো সেই ক্ষেত্রে দুটো ভাষাতেই যেন আমরা পর্যাপ্তভাবে রেডি থাকি এটাই আমি বলবো ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার স্যারকে খুব অল্প সময়ের জন্য আমরা আজকে পেয়েছি স্যারের ক্লাস আছে এই মাসে আঠাশ তারিখে ঠিক আছে তোমরা সবাই দেখো সম্ভবত রাত্রে আটটা থেকে স্যারের ক্লাস আছে অল দ্য বেস্ট সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে ক্লাসে